মাঠ কার? এই প্রশ্নে এখন জেরবার রবীন্দ্র সরোবর, জানিয়ে কাজিয়া বাংলার দুই বিখ্যাত ব্যক্তিত্বের। বরুণ বর্মন বনাম পুলক দাস ভুগছে বাংলার খুদে ক্রিকেটাররা। মাঠ নিয়ে যুযুধান দুই প্রাক্তন ক্রিকেটার। 70-80 দশকে বাংলার বিখ্যাত পেসার বরুণ বর্মন বনাম 90 দশকে উইলস ট্রফি খেলা উইকেট কিপার পুলক দাস। একাডেমিতে কে থাকবেন আর কে থাকবেন না, তাই নিয়ে আইন আদালত কাজিয়া এমন জায়গায় গিয়েছে যে ফল ভুগতে হচ্ছে একাডেমির ক্রিকেটারদের। বৃহস্পতিবার সকালে পুলকবাবু আবার অভিযোগ করেন, বরুণবাবু স্থানীয় ছেলেদের এনে তার কোচকে হেনস্থা করেছেন। সুবহ মে আয়া থা গ্রাউন্ড পে তো মে দেখা কি ওয়াহাঁ পে চার পাঁচ ছ লড়কে থে অফিস মে আর ফির ইধর জব মে আয়া তো ইধর সাত আট লড়কে থে অন্দর তো মে বলা আপ কোন হো তো ও বললে কি হাম লোগোকো ইয়াহাঁ পে ভেজা হ্যায় আদিত্য বর্মন নে ইয়াহাঁ কি দেখরেখ করনে কে লিয়ে তো মে বললা থোড়া আপ উধর জাকে ব্যাঠো আপ দেখরেখ হ্যায় তো উধর ব্যাঠো ও মেরে উপর আনে লগে মেরে কো মতলব বোল এসে ধাক্কা মুক্কি করনে লগে। যে অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন বরুণবাবু, তার অভিযোগ 2003 সাল থেকে লেক কালীবাড়ির উল্টো দিকে একাডেমি চালাচ্ছেন তিনি। 2016 সালে সেই একাডেমিতে তার সঙ্গে যুক্ত হন পুলক দাস, কিন্তু দু বছর পর থেকেই নাকি পুলকবাবু ও তার স্ত্রী তনিমা দেবী তাকে একাডেমি দেখভালের প্রাপ্য অর্থ দেননি, একাডেমিতে তাকে ঢুকতে দেন না। যে অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন পুলকবাবু। কে একাডেমি দেখবেন তা নিয়ে শুরু হয়েছে আইন আদালত। 2016 সালে এগ্রিমেন্ট হয়েছিল, 2003 অ্যালটমেন্ট হয়েছিল, তারপরে 16 থেকে 18 অব্দি ঠিক ছিল যে 18 পরে যে নাকি অডিয়েন্স স্পন্সর আছে সেটা চলে যায়, সে ভেবেছিল যে এখান থেকে কিছু মুনাফা পাবে, কিন্তু সে আদৌ সে চিন্তা সত্যি হয়নি, সে তখন ছেড়ে চলে যায়। তারপর থেকে ইনি যে ওনার ওয়াইফের নাম যেহেতু এগ্রিমেন্টে ছিল, উনি তখন মাঠটা জোরজার দখল করেছেন। আমাদের সঙ্গে ওনার এগ্রিমেন্ট 2016 সালে, 2016 সালের যখন এগ্রিমেন্টটা হয় তারপর আমরা যখন ওপেন করি, এখানে রবি শাস্ত্রী আসেন এবং বেঙ্গলের সমস্ত ক্রিকেটাররা থাকে, সেই দিন থেকে উনি যখন দেখেছেন মাঠটা একটা ভালো জায়গায় চলে এসছে, উনি সেই দিন থেকে ডিস্টারবেন্স শুরু করেন। বৃহস্পতিবার লেকে এই অনভিপ্রেত ঘটনার পর আসে পুলিশ, আসে কেএমডি এর দল, একাডেমি মাপযোগ করে তারা বরুণবাবুকে তা বুঝিয়ে দেন। মাঠ অ্যালটমেন্ট কেএমডি মাঠ অ্যালটমেন্ট করেছে বরুণ বর্মন ক্রিকেট একাডেমিকে, আমরা সেটাকে আরও আবার আজকে এসে আমরা ডিমার্কেট করে দিলাম। কেএমডির এই সিদ্ধান্তে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন তনিমা দেবী। যখন কোনো মামলা কোনো বিষয় যখন সেটা বিচারাধীন থাকে, সাবজুডিস থাকে, তখন যে কোনো, আমি কারোর নাম নিয়ে বলছি না বা কোনো সংস্থার নাম নিয়ে আমি বলতে চাইছি না, কিন্তু একজন দায়িত্বপ্রাপ্ত উচ্চ পদস্থ কি করে একজন সরকারি কর্মচারী এই শব্দটা ব্যবহার করতে পারে যে উনি হ্যান্ডওভার করছেন? বাংলা ক্রিকেটে যখন বঙ্গ সন্তানদের আধিক্য কমে আসছে তখন মাঠ কার দখলে, তাই নিয়ে বিবাদে জড়িয়ে পড়েছেন বাংলা ক্রিকেটের দুই প্রাক্তন ক্রিকেটার। ক্যামেরায় নবীনের সঙ্গে দেবাঞ্জন, জি চব্বিশ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।